হেই ভাইলো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু র্যান্ডম রিভিউ। চ্যানেলের নাম পরিবর্তন করে এখন র্যান্ডম টিভি চ্যানেল থেকে র্যান্ডম রিভিউ করা হয়েছে, কারণ আপনারে ভাই এই চ্যানেলে বিভিন্ন ধরনের সুন্দরীদের দেহের গঠন নিয়ে আলোচনা করে, আর সেই সূত্রেই আজকে আমরা যাব চ্যানেল থেকে। কারণ কমেন্ট চলে এসেছে চায়নার সবচেয়ে পরিচিত বাইক ব্র্যান্ড বেনেলিয়ের Benelli-302R এর রিভিউ এর জন্য। যদিও বিভিন্ন সমস্যার জন্য আমরা চাইনিজ বাইকগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু চাইনিজ বাইকগুলোর লুকস এবং ফিচার দেখে প্রত্যেকটা বাইক লাভারেরই হয়ে যায়। বরাবরের নয় এই ভিডিওটাও শুরু করব এর লুকসকে দিয়ে। Benelli-302R এই মডেলটাকে প্রথম দেখায় যে কেউ এটাকে অ্যাম্বিয়াগোস্তার কোন একটা মডেল ভেবে নেবে, কারণ বেনেলিটাকে অ্যাম্বিয়াগোস্তা অ্যাপটি থেকেই ছেপে দিয়েছে, যার জন্য এর লুকসের প্রেমে পড়তে আপনি বাধ্য। বিশেষ করে এর ফ্রন্ট সাইড, যেখানে ইউনিক ডিজাইনের হেডলাইটের ভিতরে থাকছে দুটা প্রজেক্টর সেট আপ, এর একটা হাই বিম, অন্যটা লো বিম হিসেবে কাজ করে, আর হেডলাইট থেকে একদমই সেপারেট ভাবে থাকছে এর এলইডি ডিআরএল গুলো। এই বাইকের হেডলাইটের মতোই এর টেল লাইটটাও বেশ আকর্ষণীয়, সাথে তারও এলইডি ইন্ডিকেটর থাকছেই। Benelli-302R নামটা শুনে তো এত কোনো বুঝে যাওয়ার কথা, এটাতে একটা 300cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 300cc ফোর স্ট্রোক 8 ভালভের ইনলাইন টু সিলিন্ডার ডিওএসি এফআই ওয়াটার কুলড ইঞ্জিন, যা থেকে প্রডিউস করে 34.86 bhp এবং 27 Nm অফ টর্ক, যা এই বাইকটাকে সর্বোচ্চ 196 km/h পর্যন্ত গতি তুলতে সহায়তা করে। আর এই বাইকের গতি কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়েছে 6-speed একটা গিয়ার বক্স। ইন্ডিয়াতে Benelli-302R এর নতুন মডেলটা অ্যাভেলেবেল না থাকলেও এর ওল্ড মডেলটা কিন্তু তার পারফরম্যান্স এবং এক্সজস্ট সাউন্ডের জন্য ইন্ডিয়াতে বেশ ভালো জনপ্রিয় হয়েছিল, তাই চলুন এই বাইকটারও হালকাভাবে একটু এক্সজস্ট সাউন্ড শুনে আসা যাক। সুন্দরী যখন এত পাওয়ারফুল, তখন একে থামাতে নিশ্চয়ই পাওয়ারফুল কাউকেই প্রয়োজন হবে, আর যার জন্য এতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল এভেস, যার ফ্রন্ট ডিস্কের সাইজ 260 mm এবং রিয়ার ডিস্ক সাইজ 240 mm, আর টায়ার হিসেবে ব্যাগের ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 110 এবং রিয়ারে ব্যবহার করা হচ্ছে 150 সেকশনের টিউবলেস টায়ার। Benelli-302R যেহেতু একটা স্পোর্টস বাইক, তাই এতে অবভিয়াসলি একটা স্প্লিট সিট ব্যবহার করা হবে, যার পিলিয়ন সিটটা একদমই কমফোর্টেবল হবে না এটা আপনারা নিশ্চিত থাকুন, তবে রাইডার সিট এবং রাইডিং পজিশন যথেষ্ট কমফোর্টেবল হবে বলে আমি আশা করছি, কারণ এই বাইকের হ্যান্ডেলবারটা যথেষ্ট আপরাইট, যাতে প্রয়োজনীয় সকল সুইচগুলো আছে এবং এগুলোতে লাইটও জ্বলে। আর এই সুন্দরী রাইডিং সাথ নিতে আপনার উচ্চতা 5'4" থেকে 5'5" হলেই চলবে, কারণ এর সিট হাইট মাত্র 785 mm। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং মাইলেজের ব্যাপারে বলতে গেলে এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 liter, আর কোম্পানি থেকে বলা হচ্ছে Benelli-302R প্রতি লিটারে 25-30 এর মধ্যে মাইলেজ দিয়ে দিবে। মিটারের ব্যাপারে বলতে গেলে এই বাইকটি ব্যবহার করা হচ্ছে একটা ফুল ডিজিটাল কালারফুল মিটার, যাতে বেসিক সব ইনফরমেশনই শো করে, যেমন স্পিডোমিটার, আরপিএম মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল গ্যাস, ঘড়ি, ট্রিপ মিটার, ইঞ্জিন টেম্পারেচার, অডোমিটার ইত্যাদি। এর বাইরেও এই মিটারটাতে আরও অনেক ইনফরমেশন শো করতে পারে, তবে সেটা আমার অজানা। সাসপেনশনের ব্যাপারে বলতে গেলে 302R এর ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হচ্ছে মনসুক সাসপেনশন। এইবার বলা যাক এই বাইকটা বাংলাদেশে আসবে কি না, তাহলে এখানে দুটো পয়েন্ট আছে। যেমন এক নম্বরে এই বাইকটা বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই কম, কারণ আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন যে বাংলাদেশে এর আগেও বেনেলিয়ের লোয়ার সাইজের বেশ কয়েকটা বাইক লঞ্চ করা হয়েছিল, তবে ওই মডেলগুলো ভালোভাবে মার্কেট ধরতে না পারায় ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। তো সেই দিকটা চিন্তা করলে এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা একদমই কম। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট আছে, যেমন বাংলাদেশে চাইনিজ বাইকগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন জনে হুটহাট করে ইম্পোর্ট করে রাখে দেয়,
তো সেই দিকটা যদি আপনি চিন্তা করেন তাহলে এই বাইকটা যে কোনো সময় যে কোনো ইম্পোর্টার ইম্পোর্ট করাতে পারে। তো সেই দিকটা আবার চিন্তা করলে এই বাইকটা বাংলাদেশে আসার সম্ভাবনা আছে, এবং এই বাইকটা বাংলাদেশে আসলে এর আনুমানিক দাম হতে পারে 5.5-6 লাখ টাকার মধ্যে।